নমস্কার, গল্পের নিশি নিধিমায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, অভিমানী। বাঙালির কথক ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার কাছে অবস্থিত ঘোষপাড়া মূর্তিপুর গ্রামে জন্মগ্রহণ করেন 1894 সালে 12 সেপ্টেম্বর। শিক্ষকতা করার পাশাপাশি তিনি লিখেছেন বহু প্রবন্ধ ও উপন্যাস। পথে পাঁচালী ও অপরাজিত তার শ্রেষ্ঠ রচনা। এছাড়াও তিনি লিখেছেন চাঁদের পাহাড়, আরণ্যক, ইছামতি, দেবযান ইত্যাদি। তাহলে শুনে নেওয়া যাক আজকের গল্প, অভিমানী। কাশি থেকে মোগলসরায় এলাম একেবারে নিঃসম্বল অবস্থায়। এই ছ মাস আগে আমি মুঙ্গেরের পিসমার বাড়ি থেকে কাশি আসি এমনই নিঃসম্বলে। মুঙ্গেরে পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে, নিজের দেশ যশোর জেলার এক অজ পাড়াগা থেকে। উদ্দেশ্য চাকরি খোঁজা। মুঙ্গেরে পিসিমশাই ও পিস্তুতে ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে, তারা তা পারেনি কিংবা করেনি। পিসিমা কেবলই স্তোক বাক্য দিতেন, থাকো না বাপু দুদিন, দেশ থেকে এয়েছো, জলে তো আর পড়ে নেই তুমি, এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে বলে আপনি আর কপনি। কিসের ভয় তোমার একটা পেটের জন্য? না চাকরি জোটে, পিসিমার কুড়েতে দুদিন রইলেই বা। এ কথা আমার ভালো লাগলো না, কেন আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব? তা হবে না, চাকরি না পাই চলে যাব এখান থেকে। চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো। কিছুতেই যখন কিছু হলো না, তখন একদিন কাউকে না বলে মুঙ্গের থেকে রওনা দিলাম। কাশি এসে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে, আমি কাশি চলে এসেছি এবং ভালোই আছি, তিনি না ভাবেন। কাশিতে এই ছমাস থেকেও কিছু জোটাতে পারিনি, ছত্রি ছত্রে খেয়ে বেরিয়েছি, যাত্রীদের মুটিগিরি করেছি, কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি, কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি। এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশি থেকে কোনো লাভ নেই, খেতে পাব না। আজ সকালে কাশি থেকে হেঁটে এসেছি মোগলসরাই, বাংলাদেশেই ফিরব। সকালে এক মুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম। সন্ধ্যের সময় ডাউন পার্সেলে এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি। অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয়, আগে চার পাঁচখানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি, ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম, হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে। তখন বেলা আড়াইটে, বেজায় খিদে পেয়েছে, সন্ধ্যের বেশি দেরি নেই। আমি প্ল্যাটফর্মে এক প্রান্তে বসে আছি, আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল বাচ্ছে। ওদের মধ্যে একজন আধ বুড়ো লোক, রোগা কালো, মাথায় একটা ময়লা ন্যাকড়ার পাগড়ি জড়ানো, হিন্দিতে আমায় জিজ্ঞেস করলে কোথায় যাবে। বাংলাদেশে। মাকান, ওই বাংলাদেশি কোথায় এসেছিলে? আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বললুম। ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক বললে, কিছু খাওনি সারাদিন? ছাতু খেয়েছি ও বেলা। এবেলা কি খাবে? হাতে পয়সা আছে কিছু? না। ওদের মধ্যে কি কথার বিনিময় হলো, একজন দল ছেড়ে উঠে কোথায় গেল। মিনিট পনেরো পরে ফিরে এসে বললে, বন্ধ গইল বা। ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে, কি বন্ধ হয়ে গেল, কি ব্যাপার,
ওদের জিজ্ঞেস করলাম। যে লোকটি উঠে গিয়েছিল সে বললে, এখানে ছত্র আছে, মুসাফিরদের জন্য আছে আটা আর আধ পোয়া ডাল, সেখান থেকে দেয়, তোমার জন্য আনতে গিয়েছিলাম, তা বন্ধ হয়ে গিয়েছে। সেই পাকড়ি পাতা লোকটি বললে, গিয়েছে গিয়েছে, তুমি আমাদের এই খাবার থেকে খেও এখন। আমি বললাম, না না তা হয় না, তোমরা খাও, তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন। ওরা সকলে একযোগে আপত্তি করলে। রামজির লীলা, তিনি আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন, তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায়। আমার আপত্তির পেছনে যে খুব বড় জোর ছিল তাও নয়। ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে, এবং একটা মাটির ভারে কাঠ কয়লার ঢিমি আছে অরড়ের ডাল চাপিয়ে দিলে। আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় দুখানা চাপাটি এবং সেই চাপাটির ওপর খানিকটা অরড়ের ডাল ঢেলে দিয়ে বললে, খা লিজি। ওদের মধ্যে একজন বললে, ঝুটা মাত কিজিয়ে ঠাইড়িয়ে তোরা, এগো নিমকি লিজিয়ে। নিমকি অর্থাৎ এক খণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে ওপর থেকে, পাছে এটু করে থাকি এই ভয়ে। সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল। ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম। কোথাকার কে তার ঠিক নেই, জাত নয় জ্ঞাতি নয়, আমার জন্য কি মাথা ব্যথা। মানুষের মধ্যেই দেবতা বাস করেন এ সেদিনও বুঝেছিলাম। এর আগে কাশিতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে, বাবুজি আপ জায়গা হাম লোগোকে সাথ। কোথায় যাব? জিলা চম্পারণ, থানা রামনগর, গাঁও মিনিয়ারি। সেখানে গিয়ে কি করব? তোমাকে আমরা থাকতে দেব, খেতে দেব, তুমি বাঙালি বাবু, আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে। বেশ যাব, মনে ভাবলুম আমার আবার কি, যেখানে ভাত জোটে সেখানেই আমার বাড়ি ঘর। ওদের গাড়ি এলো, আবার কাশির দিকে যেতে হলো। কাশি থেকে গোরক্ষপুর, সেখান থেকে খেয়ায় গণ্ডক নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত নটায় নামলাম নাহার কাটিয়াগঞ্জ। সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর, রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মিনিয়ারি, প্রায় 12 মাইল। মধ্যে সেচ বিভাগে খাল পার হতে হয় দুবার। দিন তিনেক লাগলো সব শুদ্ধ, কিন্তু এখানে এসে বেশ লাগলো, বড় সুন্দর জায়গা। আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা 3টে। দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে। আমি মিনিয়ারি ক্যানেল পার হবার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি। বললুম, কি ওটা? ওরা বললে, বরফ, ও হিমালয় গিরি না হয়, হিমালয় মে যো বরফ গিরতা হয়। ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি, অমন দেখায় নাকি, কি অদ্ভুত, কি সুন্দর, এদেশে আমি না খেয়েও পড়ে থাকব। দিন দুই কাটল, ওদের মধ্যে পাকড়ি পরা আদবয়সী লোকটির নাম মাধুলাল, অতি ভদ্রলোক, অবস্থাও বেশ ভালো, পাড়াগাঁ অঞ্চলে বড় চাষি গৃহস্থ, 25-26টা দুগ্ধবতী গরু বাড়িতে, দুধ দেয় প্রায় 1 মণ, ধান ও গম যথেষ্ট। মাধুলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে। কেমন সুন্দর মেয়ে, আর কি শান্ত মুখশ্রী। এদেশের সকলের মুখে সারল্য ও নিষ্কলুষতার ছাপ। স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে, হিমালয়ের পাদপ্রান্তে, অরণ্যভূমির প্রান্ত দেশে। মাছ মাংস ডিম খুব মেলে, তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোক খায় না, দুধ ঘি প্রচুর। আগের যেখানে এখন আঁকড়া হয়ে গেল, অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা।
এখানে এসে যেন একটা অদ্ভুত মায়ারাজ্যে এসেছি বলে মনে হলো। যেমন সকালের রোদে তেমনি বিকালের রাঙা সূর্যালোকে দূরে তুষারাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায়। আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুসুমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি। নদীটার ভালো নাম কি কুসুম্ব কি? এ যদি হয় তবে ওর নাম সার্থক বটে। কত কি পুষ্পিত বন্যলতা ও গাছ যে ঝুঁকে পড়েছে কাঠস্বচ্ছ জলের উপরে, যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো। যেখানে খুশি বসে থাকো, খুব বড় শিলাখণ্ড আছে যার উপরে 8-10 জন লোক স্বাচ্ছন্দ্যে বসে থাকতে পারে। সেখানে ছায়া বসতাম আপন মনে। ঘন জঙ্গল ও দূরের তুষারাবৃত শৈল শৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে। খেতে পেতাম না কাশিতে, তার আগেও কাকার সংসারে কি হেনস্থা, কি লাঞ্ছনায় না গিয়েছে। হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে। এখানে এসে আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। মাধুলাল আমায় ছেলের মতো যত্ন করে, আমি ওকে কাকা বলে ডাকি। এ কাকা আর আপন কাকায় কি তফাৎ তাই ভাবি। 2-4টি ছেলে মেয়েকে ইংরেজি পড়াই। সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি, এই দুটি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান। বাকি যারা তারা কায় ক্লেশে নাম সই করতে পারে। রাত্রি সন্ধ্যায় বলে, বাঙালি বাবু আমি আর তোমার জন্য ভাওড়া পাকাবো, খাবে তো? সে কি ভাওড়ার নাম শোনেনি? রাত্রি খুব অবাক হয়ে যায়, এ আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শোনেনি? সে হাত নেড়ে দেখিয়ে বললে, আটার হয় এমনি গোল গোল, ঘুটির আগুনে পোড়াতে হয়, ঘি জবজবে, আলুর চোখা দিয়ে খেতে হয়। আলু ভাতে দিয়ে ভালো লাগে খুব, খেয়ে দেখো। আর বাঙালি বাবু কি, তুমি বাবজিকে বলো তোমার কাছে আমি আংরেজি পড়ব, আজই বলব। তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে, বাঙালি বাবু এখানে থাকো, কোথাও যেতে দেব না, মাঠা খাওয়াবো, ছাতুর লাড্ডু খাওয়াবো, মালাই মিঠা খাওয়াবো, তা না হয় খেলাম, কিন্তু মাছ, মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন? রাখনি খিলখিল করে হেসে ওঠে, ঝকঝক করে ওর মুক্তোর মতো দাঁতগুলি। 14-15 বছরের সুশ্রী মেয়ের মুখে প্রাণ খোলা হাসি, বলে, মাছলি কত আছে কসমাইয়ে, পাটন ডন্ডির নহরে মাছ ধরতে যাবে? সে গভর্নমেন্টের খাল, সেখানে ওদের লোক বসে আছে, মাছ ধরতে দেবে কেন? আমি ধরব, তোমাকে ধরে দেব। মেয়ে মানুষকে নহরের চৌকিদার কিছু বলবে না। এবার আমি হেসে ফেলি, বললাম গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাজবে না, রাখনি চুরি যে করে তার আবার মেয়ে মানুষ। দুজনে খুব হাসি, আমোদ লেগেছে দুজনেরই। রাখনি এত ভালো মেয়ে, তার আপন পর জ্ঞান ছিল না। আমি ওদের বাড়িতে কেউ না, অন্নদাস বলা যেতে পারে। রাখনি কিন্তু আমাকে বড় আপনজন ভাবত। তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি, খেয়ে আমার পেট ভরে। এই জন্য তার কত যত্ন, কত অসম্ভব হাস্যকর প্রয়াস। আমি বলতাম, রাখনি আমি বিদেশি লোক, আজ এয়েছি কাল চলে যাব, তুমি আমাকে অত ভালোবাসো কেন? আমি চলে গেলে কষ্ট পাবে। রাখনি বলতো, ইস চলে যাবে বই কি, তবে কি, বিয়ে করব তোমাকে, দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে, চলবে কিসে? বাবার কাছ থেকে জমি চেয়ে নেব, তুমি জমি চাষ করবে, ওইটুকু মেয়ের কি বুদ্ধি! আমার এমনি হাসি পেত। এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে। রাখনিকে আমার বড্ড ভালো লাগতো, ওর স্নেহ যত্ন ভুলবার নয়। অবশ্যই ওর বাবাও খুব ভালো, একদিনের জন্য আমার প্রতি তার অযত্ন দেখিনি।
আমি ওখানে মাস ছয়েক থাকবার পরই এক ঘটনা ঘটল। একদিন সন্ধ্যের সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের ব্যস্ত চঞ্চল ভাব, মুখ গম্ভীর। শোনা গেল মাধুলালের স্ত্রীর প্লেগ হয়েছে। প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে। বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল। গ্রামের চৌকিদার 11 মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল। পরদিন সন্ধ্যায় মাধুলালের স্ত্রী মারা গেল। মাধুলালকে ধরল প্লেগে। তৃতীয় দিনে মাধুলালও মারা গেল। একই সঙ্গে মাধুলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন। 6-7 দিনের মধ্যে মাধুলালের বাড়ির সকলেই কাবার হল, রাখনি বাদে। প্লেগ তখন আশেপাশের 2-1টি বাড়িতেও ধরেছে। ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকেও দিয়ে গেল। বেঁচে গেলাম আমি ও রাখনি, আধমরা অবস্থায় বাঁচা। আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই, এমন অবস্থা। এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি। প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছে। মৃত্যু সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে। রাখনিকে নিয়ে আমারও মুশকিল, তাকে সান্ত্বনা দেব কি? নিজের চোখের জল থামে না। যখন সব মিটে শেষ হয়ে গেল, প্লেগ থামল, তখন ওদের বাড়িতে আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর, এই তিনজনে টিম টিম করছি। কয়েকদিন কেটে গেল। সরকারি লোকেরা এসে ঘরদোর ধুয়ে ধোয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল। আমার আর ভালো লাগছে না, এখান থেকে বেরিয়ে পড়তাম, কিন্তু রাখনিকে কার কাছে ফেলে দিয়ে যায়? এই হয়েছে মহা সমস্যা। এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন তাই ভাবি। বেশ ছিলাম স্বাধীন, খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না। গ্রামের লোক বলে, তুমি রাখনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো, অবস্থা ওদের সত্যিই ভালো। যথেষ্ট জমি জমা, গরু বাছুর, গোলা ভরা ধান, গম, যব, সর্ষে, এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয়। ভেবে দেখো বাঙালি বাবু, এ বড় চারটিখানি কথা নয় আজকের দিনে। রাখনি, তার কথা কি বলবো, সে তো আমাকে বেশ ভালোবাসে, দিন রাত কান্নাকাটি করে, আমি তাকে বোঝাই, সান্ত্বনা দিই। একদিন রাত্রে হল কি, সেই কুসুমবতী নদীর ধারে বসে আছি। রাত বেশি নয়, সবে সন্ধ্যা উতরেছে, ঘুলঘুলি অন্ধকার ঘন গাছের তলায়। এমন সময় রাখনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। চমকে উঠে বললাম, কে রে? ও তুমি, এমন করে আসতে হয়? ভয় করে না আমার? ভয় কিসের? ভূতের। তুমি তো ভূত মানো না বাবুজি। মানি নে, আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে। বসো রাখনি, একটা কথা। ও বসলো আমার পাশে, বসে বললে, কি? আমি ভাবছি এখান থেকে চলে যাব, অনেক দিন হলো এসেছি। যাবে আর আমি? আমাদের বাড়িঘর, ভক্তদাস তো রইল, তো তোমার দেখাশুনো করবে, আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব। আমিও যাব তোমার সঙ্গে। কোথায় যাবে? তাছাড়া ঘর বাড়ি, গরু বাছুর, গোলা, জমি জমা, এসব কি হবে? ওসব ভক্তদাস নেই, আমার ওতে দরকার নেই। সত্যি বলছি বাবুজি, কি হবে গরু বাছুর আর ঘর দরে? তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগবে না। কথা শেষ করে ও মিনতির সুরে আমার হাত দুটি ধরে বললে, আমায় ফেলে কোথাও যেও না বাবুজি। বলো যাবে না, আর যদি যাও আমায় নিয়ে যাবে। এখানে থাকবো কার কাছে তা বলো। কেন ভক্তদাস? না, আমি থাকবো না, ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো?
সে ব্যবস্থা হয়ে যাবে তখন। না, ব্যবস্থাতে দরকার নেই বাবুজি, আমি তোমার সঙ্গে যাবই। আমি পড়ে গেলাম মহা ফাঁপড়ে ওর কথা শুনে। এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম, রাকনিকে নিয়ে কি করি, এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা। আমি চুপ করে আছি দেখে রাকনি বললে, শুনবে বাবুজি আমার একটা কথা? কি? আমাকে এখান থেকে নিয়ে চলো, আমাকে শাদী করতে হবে না তোমাকে। চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি, কি হবে এখানে থেকে, ভালো লাগে না। আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম, 15 বছরের মেয়ের মুখে এ কথা কি সত্যি আশ্চর্য? রাকনি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে? আমি বললাম, সত্যি যাবে? ও জোর করে বললে, নিশ্চয়ই যাব, নিয়ে চলো আমাকে। এখানকার বিষয় আশয় বিলিয়ে দাও কাউকে, নয়তো ভক্তদাসকে দাও, ও থাকুক এ বাড়িতে, ভগবানের নাম করি গে, চলো। এলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে, এলাম গণ্ডক নদী পার হয়ে গোরক্ষপুর হয়ে কাশী। সঙ্গে ছিল প্রায় 400 টাকা আর রাকনির মায়ের অনেক সোনার গহনা। কাশী থেকে গেলাম হরিদ্বারে। এদিকে তখন আমার মনে হয়েছে, নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি, পুলিশে হয়তো উৎপাত করতে পারে। এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকে রাকনিকে নিয়ে কনখলে গেলাম, এক পান্ডার বাড়ি ওকে রাখলাম। রাকনি বলে, তোমার কাছে থাকব এখানে কেন, তুমি জায়গা ঠিক করো, আমরা দুজনে সেখানে থেকে ভগবানের নাম করি। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম, হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্যে ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো। এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গার ধারের ঘাটে, তার নাম স্বামী বাসুদেবানন্দ, তার আশ্রমেও আমরা গেলাম। কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন। স্থানটি নির্জন, বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই, পুরনো মন্দির ঘাটের উপরে। কিভাবে আলাপ হলো তা বলি, আমরা সেই পুরনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধেবেলা। ওপারে কি একটা পাহাড়, পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড়। রাকনির বেশ গলা, ও গুন গুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে। দেখি ওর চোখ ছলছল করছে। বললাম, রাকনি আর একটু জোরে গাও, বেশ লাগছে। না গাইব না, মার খাবে জোরে না গাইলে, দুজনেই হেসে উঠি। সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারের দিনগুলি, মনে মনে তাই ভাবি। কি সুন্দর সন্ধ্যা, কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীল ধারার ওপর। আমরা বসে আছি, এমন সময় ঘাটের ওপরে মন্দিরের আরতির ঘণ্টা বেজে উঠল। আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম, সুন্দর কৃষ্ণমূর্তি। আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন। স্বজাতীয় চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি, দেখলেই ভক্তি হয়। রাকনি বললে, জিজ্ঞেস করো না উনি কি এ মন্দিরে থাকেন। আমি বিনীতভাবে বললাম, আচ্ছা আপনি কি বাঙালি? তিনি হেসে বললেন, হ্যাঁ তুমিও তো বাঙালি। আগে হ্যাঁ, কোথায় উঠেছো এখানে? এক পান্ডার বাড়ি। আমি তাকে রাকনির বিবরণ সব খুলে বললাম। রাকনিও ছলছল চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বললে। আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম, তার আশ্রমে আমাদের স্থান দিলেন। রাকনি কি খুশি, 7 দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল, 15 বছরের মেয়ে। কি তার ভজন গানে নিষ্ঠা, মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে। বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া মাজা, ধূপ দুনো দেওয়া,
সব ও করবে কি একাগ্র মনে, কি ভক্তির সঙ্গে। এখানে এসে ও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে। বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি। একটি না দুটি মাত্র ভজন সে জানে তার বাবার মুখে শোনা, তার মধ্যে একটা হলো তুলসীদাসের। পঙ্গু চরে গিরিপর গহন মুখে করে বাচাল, বাসুদেবানন্দ ওর পিঠে সস্নেহে চাপড়ে বলতেন, পাগলি, আর জন্মে তুই ব্রজের কবি ছিলি, এই বয়সে এত কৃষ্ণ ভক্তি এলো কোথা থেকে তাই ভাবি। তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্য। মন্দিরে বিগ্রহের অমন টানঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। রাখনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে, সে যেন ওই মন্দিরে চিহ্নিত দেবদাসী কত কাল থেকে। রাখনি আর আমার সঙ্গে কথা বলে না, দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে। একদিন ওকে বলি, রাখনি আমি ভাবছি এখান থেকে চলে যাব, ভেবেছিল ও বোধহয় বলবে আমাকে নিয়ে চলো, কিন্তু ও নির্বিকার ভাবে বললে, কবে? দু একদিনের মধ্যে। আবার কবে আসবে দেখি। এতেও ও কিছু বললে না, রাখনির মন অন্যদিকে চলে গিয়েছে, আমায় আর ও চায় না। বড় দুঃখ হলো মনে, মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা, কি মধুর হয়ে আছে সেগুলির স্মৃতি মনের কোণে, কত দূরে চলে গিয়েছে সেসব দিন, আর কোনোদিন ফিরবে না, বেশ বুঝতে পারি আর ফিরবে না। এক এক সময় ভাবি ভুল আমিই করেছি, রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম, সকলেই বলেছিল, রাখনিও বলেছিল, কারো কথা শুনিনি। একদিন কাউকে কিছু না বলে কনকল থেকে রওনা হলাম, আজ 7-8 মাস হয়ে গেল আর যাইনি, চিঠিপত্রও দিইনি, যাবও না, আশা করি রাখনি সুখী হয়েছে। তবুও ভুলতে পারিনি কুসুমাইয়ের ধারে সেই অপূর্ব সন্ধ্যাগুলি, রাখনি আমার হাত ধরে বলেছিল, কোথায় চলে যাবে বাবুজি, যাও তো আমায় নিয়ে যেও। পেছনের দিন পেছনেই পড়ে থাকে আর কোনোদিন সামনে এগিয়ে দাঁড়ায় না। আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি, কাকার গরু বাছুর বাদি, হাট বাজার করি, খুড়িমার মুখ নাড়া খাই, সঙ্গে সঙ্গে দুটো ভাতও, নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায়। আচ্ছা বলুন তো, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। যারা এই চ্যানেলে প্রথম এলেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার গল্প আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।